হ্যালো এভরিওয়ান, আজকে আমি আসছি একটা নবমুসলিম পাড়া। ওখানে হচ্ছে ত্রিপুরা আদিবাসী থেকে মুসলিম শনাক্ত করা হচ্ছে। এ পাড়াটা সম্পূর্ণ হচ্ছে নবমুসলিম পাড়া। এ পাড়াতে আমি আপনাদেরকে দেখাবো, অবশ্যই সঙ্গে থাকবেন, আমার সাথে পাশে থাকবেন, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাতে চেষ্টা করব। এ সম্পর্কে ওদের সাথে জিজ্ঞেস করে কি দোকান নাকি এটা? দোকান করতেছে। কোনো কিছু বিক্রি করে নাই? তো দোকান পাড়া যা তো খাইতে কোথায় যান? দোকান কোথায় আছে? দোকান তো এখানে নাই দাদা, হচ্ছে এলাকা, কিন্তু এ দাদা হচ্ছে এই এলাকা এলাকাবাসী। উনি নবমুসলিম হয়ে গেছে, মানে আসলে মানে অত্যন্ত লোক ভালো। এখন তো নামাজ যে সময় রোজা আছে, রোজা তো রাখবেন না? রোজা রাখবেন না? হ্যাঁ হ্যাঁ। তো ছেলে মেয়ে কয়টা আপনার? ছেলে মেয়ে দুই মেয়ে তিন ছেলে। দুই মেয়ে তিন ছেলে? তিন ছেলে না? তো মেয়েগুলো কোথায় পড়ে? মেয়ে আলিকদম পড়ে। আলিকদম কোথায় পড়ে? আদর্শ। আদর্শ? হ্যাঁ। তো আপনি যে এখন মানে ইয়া নবমুসলিম হয়ে গেছে দাদা, মানে এখন আপনি যে নামাজ পড়তেছেন, অনেকে তো আপনি ওইটা ইয়া করতেছে যে আজান দিতেছেন, এটা দিতেছেন, এটা মানে কি সম্পূর্ণ পারে আপনি? সম্পূর্ণ পারে নাই, মানে এখন বর্তমান শিখতেছেন আর কি। শিখতেছেন, প্রশিক্ষণ দিচ্ছে আর কি? হ্যাঁ, প্রশিক্ষণ দিতেছেন। মানে ছোটবেলা থেকে তো হয় নাই। তো অবশ্যই অবশ্যই অর্ধেক বয়সে হয়েছে, এই কারণে এখন তো শিখতেছিলাম আর কি। শিখতেছেন না? হ্যাঁ। তো এখন যদি আপনার তো দুইটা মেয়ে, দুইটা নাকি তিনটা মেয়ে? দুইটা মেয়ে। দুইটা মেয়ে, দুইটা মেয়ে যদি এখন যদি ওই মুসলমান, আপনার তো নবমুসলিম, যারা অরিজিনাল মুসলমান মানে পরিবার ছোটবেলা থেকে মুসলমান করে, যদি বিয়ে বিয়ে প্রস্তাব আসে কি করবেন এখন? এভাবে আমরা দেই না। দেবে না? তো আপনি যদি আপনি মেয়ে যদি ইয়া পছন্দ হয় ওই ছেলেকে কি করবেন? এটা তো যারা সৃষ্টিকর্তা এই ব্যাপার। হ্যাঁ, না না, অনেকে আছে যে এখন না তো আপনারা মুসলমান হয়ে গেছে, একজনের সাথে একজন সাথে আন্তরিকতা মানে আত্মীয়তা হয়ে যাবে, তখন যদি আপনার মেয়ে আরেকটা আপনারা আপনারা এ পাড়া ত্রিপুরা ছেলে মানে যারা নবমুসলিম ছেলেরা ইয়াং জেনারেশন আমার মতো, ওরা যদি মুসলমান মেয়েকে বিয়ে করতে যায় ওরা কি দেবে? হেরা দেয়। দেয় না? হ্যাঁ দেয়। ও, আপনাদের বিয়ে যদি হয়, আপনার মেয়ে যদি বিয়ে হয় অন্য জায়গায় মুসলমান ঘরে যদি বিয়ে হয়, তো যৌতুক দেওয়া লাগবে না আপনার? ওই মুসলিম নিয়ম দেওয়া লাগবে না? আমরা দেওয়া লাগবে না। লাগবে না? তো আপনাদেরকে এখন সরকার থেকে সম্পূর্ণ খাওয়া দাওয়া থাকা এটা আপনারা কি এখন, আগে তো সম্পূর্ণ সব কিছু খাইতো, এখন কি বাধা ওইটাই ত্যাগ করে দেয় আর কি? ত্যাগ করতে পারছেন? কিছু তো ত্যাগ করতে পারে, যেমন ধরুন আমাদের আগে ছিল যে আমাদের পাহাড়িদের আদিবাসীদের শুকর খায়, নাপি খায়, বিভিন্ন শুকর কথা তো বাদ দেন, আপনাদের এখন মুসলমান হয়ে গেছে, এটা তো শুকর তো খাওয়ার হারাম। তো এখন যদি আপনি নাপি কথা বলে, নাপি তো মানে আপনাদের ইয়ের মধ্যেও তো হারাম, নাপি এখন খাওয়ার তো ছোটবেলা থেকে খেয়ে আসছেন, এখন নবমুসলিম হয়ে গেছে, এখন কি আপনি সে নাপিটা না খেয়ে থাকতে পারেন? অবশ্যই পারে না? ও, এখন কি শুকর মাংস খায় নাকি খায় না? শুকর মাংস তো খাই না। টোটালি খাই না? অনেকে বলছে যে খায়। অনেকে খায়, অনেকে খায়। তা ওদের খাওয়ার বেলা কি বলে, হুজুর কি বলে, মসজিদে কোনো কিছু বলে না? এটা তো আমি বলতে পারো না, হুজুর বলে কি কিনা জানে না, এটা বলতে পারে না। কোনো এই যে মন্দরে ব্যাংকে অ্যাকাউন্ট দেওয়ার আছে চেম্বরে দেখলাম, ওখানে কি কোনো এটা কার অ্যাকাউন্ট? এই যে মানে হ্যাঁ হ্যাঁ, এটা একটা সমিতি অ্যাকাউন্ট আর কি। হ্যাঁ হ্যাঁ, মনে করেন আপনি একজন জাকাত দিতে চাইছেন, ওই নাম্বার দিয়ে দিতে পারবেন, মানে ওইটা অ্যাকাউন্টে যাবে, ওইটা দিয়ে নাও মুসলিমকে চালায়। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এখন আপনার পরিবার, পরিবারের মেয়েকে যদি এখন বাইরের একটা ত্রিপুরা ছেলে পছন্দ করছে, তখন ওই ক্ষেত্রে কী করবেন? ওই ক্ষেত্রে দিয়ে দেবে। তো উনি মুসলমান যদি না হয়, নবমুসলিম যদি না হয়, যদি রাজি থাকলে অবশ্যই হতে হবে, এটা তো সৃষ্টিকর্তা ব্যাপার আর কি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দাদা, ঠিক আছে থাকবেন, সামনে তো রোজা আসতেছে, রোজা ঠিক মতো রাখবেন, ঠিক আছে? ওকে ঠিক আছে দাদা, ধন্যবাদ।